নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রাডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার 5ই এপ্রিল মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এই পাঁচ রাশির। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি। দেখুন, আগামীকাল রয়েছে শুক্রবার এবং আগামীকাল একাদশী তিথি কিন্তু রয়েছে, নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, যোগ রয়েছে শ্রাদ্ধ যোগ এবং রাহুকাল যেটা রয়েছে 10:49 থেকে আপনার 12:24 পর্যন্ত, 10:49 থেকে 12:24 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় যে কোনো শুভ কাজ অবশ্যই বর্জন করুন, কারণ রাহুকালটা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে এড়িয়ে চলাটাই সবথেকে ভালো। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং অনেক ক্ষেত্রে আমি একটা কথা বলি, প্রত্যেকের ক্ষেত্রে যে হুবহু মিলবে আমি কখনো দাবি করি না, কারণ সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। এখান থেকে আমি যেটা বলছি একটা অ্যাভারেজ বলছি, এখানে আপনার সাথে মিলতে পারে যদি আপনার জন্মছকে প্রবল যোগ থাকে এবং যারা প্রতিকার করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা আরও দ্বিগুণ বৃদ্ধি কিন্তু করবে। যাদের দেখা যাচ্ছে 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন 2-1 নাম্বারের জন্য। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। আমি একটা কথা আপনাদেরকে বলি, যারা ভিডিওগুলো শুনছেন কেটে কেটে বেরিয়ে যাচ্ছেন, রাশির নাম টার্গেট নাম্বার শুনে বেরিয়ে যাচ্ছেন, ভুল করছেন। কারণ আমি একটা কথা বলি, এই যে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা দিই কি না, আমি খুব রিসার্চ করে কিন্তু এই সময়গুলো বার করি এবং আপনার জন্মকুণ্ডলিতে আগে যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন। কারণ প্রত্যেকেরই যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিছু মানুষের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগ হবে, কারো ক্ষেত্রে 50 টাকা হলেও হতে পারে, কারো ক্ষেত্রে 5 লাখ টাকা হলেও হতে পারে, কারো ক্ষেত্রে 1 কোটি হলেও হতে পারে। অর্থাৎ অর্থপ্রাপ্তি কিন্তু কম হোক বেশি হোক এই পাঁচ রাশির কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আর সর্বোপরি কী জানেন এই যে অর্থপ্রাপ্তির জন্য, সেটা হচ্ছে আমাদের ভাগ্য। তাই ভাগ্যভাগকে স্ট্রং করুন এবং ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট আপনারা নিন এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। দেখুন, আমি একটা কথা বলছি, শুভ নববর্ষ উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে। যারা এই সময় রাহু রক্ষা কবচ নেবেন, স্পেশাল ডিসকাউন্টটা কিন্তু আপনারা এই সময় কিন্তু পেয়ে যাবেন। তো আগামীকাল যে পাঁচ রাশির আমি নাম বলবো, একে একে আপনারা নোট করে নিন। দেখুন, প্রত্যেকটি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক সময়টা আমি আপনাদেরকে জানাবো। প্রথম যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আগামীকালের জন্য, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির যে সময়টা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে আপনাদের 9:21 থেকে, সকাল 9:21 থেকে আপনার 10:03 পর্যন্ত সময়টা শুভ। দ্বিতীয় রাশি তুলা রাশির পর আপনাদের টার্গেট নাম্বার 4, দ্বিতীয় রাশি আপনার মকর রাশি। মকর রাশির শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সকাল 9:55 থেকে 10:23 পর্যন্ত আপনাদের
টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3। এরপর যে রাশি সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার 9। আপনার যে শুভ সময় মেষ রাশির ক্ষেত্রে সকাল আপনার 10:10-10:33 পর্যন্ত। 4 নম্বর যে রাশির আমি নাম বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখতে পাচ্ছি। আপনাদের যে কোনো দিক থেকে মহা অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার টার্গেট নাম্বার 2-7। আপনার শুভ সময় সকাল 10:04 থেকে আপনার 10:45 পর্যন্ত। একদম শেষ রাশি সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের সময় সকাল 8:15 থেকে 9:03 পর্যন্ত। আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4-6। অর্থাৎ এই 5 রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, বাধা আসছে, একবার ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল হবে। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন। এবং যারা কবজ নিতে চাইছেন বা আপনারা দেখাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ।